ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে WBP 2021-এ আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো অঙ্কটা কি আছে তোমরা আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছ, তাও চলো একবার অঙ্কটা পড়ে তোমাদের সাথে কিভাবে এই অঙ্কটা সহজেই সমাধান করা যাবে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো অঙ্কটা আছে, 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর হলো 96 টাকা, সুদের হার বার্ষিক কত ছিল? যদি এরকম আমাদের অন্তর বলে দেয় কোনো সুদের অঙ্কে, তখন আমরা একটাই কাজ করব, একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা মনে রাখবো। ফর্মুলাটা কি আছে চলো দেখে নেওয়া যাক। ফর্মুলাটা হলো PR/100 তার স্কোয়ার সমান অন্তর যেটা বলে দেবে, মানে ডিফারেন্স যেটা সরল সুদ আর এই যৌগিক সুদ। দেখো এখানে যৌগিক সুদ আর সরল সুদের মধ্যেই অন্তর বলেছে, তাহলে এই অন্তরটা আমরা এখানে ডিফারেন্স হিসাবে লিখে দেব। এটাই হচ্ছে আমাদের সূত্র, এটা খুব ভালো করে মনে রাখবে। এই অঙ্কের ক্ষেত্রে মানে এই সরল সুদ আর যৌগিক সুদের যে ডিফারেন্স দিয়ে দেয়, যদি আমাদেরকে অঙ্ক করতে বলে তখন আমরা এই নিয়ম অনুযায়ী বা এই সূত্র প্রয়োগ করেই অঙ্কটা করব। এবার দেখো, এবার সমস্ত কিছুর মানে আমরা জানি। পি এর অর্থ হলো মোট টাকার পরিমাণ কত আছে, দেখো 15,000। এবার আর মানে হচ্ছে কি, সুদের হার যেটা আমাকে বলেছে বের করতে, সুদের হারটা আমাদের বের করতে বলেছে, এটা /100 তার স্কোয়ার, ডি মানে ডিফারেন্স অর্থাৎ অন্তর, অন্তর কত আছে 96, তাহলে এখানে 96 হবে। এইভাবে আমরা সমস্ত কিছু এবার ফর্মুলাতে বসিয়ে নেব। দেখো পি সমান 15,000, আমি এখানে লিখে দিলাম 15,000 গুণ আর আমি জানি না তাই আর স্কোয়ার লিখে দেব, আর 100 স্কোয়ার মানে হচ্ছে 100 গুণ 100, আমি এরকমভাবে লিখতে পারি আশা করি, তো এরকমভাবে লিখে দিলাম। এবার ডি মানে যেটা ডিফারেন্স আছে সরল সুদ আর যৌগিক সুদের, সেটা কত আছে 96, এখানে 96 লিখে দাও। কাটাকাটি যদি করি দেখো এখানে 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 1 শূন্য 1 শূন্য কেটে যাচ্ছে। এবার যদি আমি কাটাকাটি করি 5 দিয়ে 5 3 15 আর 5 2 10, এবার এখানে যদি কাটাকাটি করি উপর উপর কাটাকাটি যাই, 3 3 9 3 2 6 32, তাহলে দেখো আমরা এখানে আর রের স্কোয়ার কত পাচ্ছি, 32 গুণ 2। আরের মান আমরা যদি এখানে বের করতে হয় তাহলে স্কোয়ারের জন্য এই দিকটায় রুট করতে হয়, এটাকে যদি গুণ করি কত হয়ে যাবে দেখো, 2 2 4 আর 3 2 6 64 পেলাম। তাহলে রুট থেকে যদি আমি বের করি তাহলে আমরা কি করব, আশা করি তোমরা সবাই জানো, 8 গুণ 8, এবার এখান থেকে আমি 8 পেয়ে যাচ্ছি। আর দেখো তাহলে আমি আরের মান, তাহলে প্রশ্নে আমাদেরকে কি বলেছে, আরের মান অর্থাৎ এখানে দেখো সুদের হার বের করতে বলেছে, তাহলে এই আরের মানটাই হয়ে যাবে সুদের হার, আর আরের মান আমরা কত পেলাম 8, তাহলে এই 8ই হয়ে যাবে আমাদের উত্তর। এবার অপশানে দেখো কোথায় 8 আছে, অপশানটা ভালো করে দেখো, অপশান বি এ আছে 8, তাহলে এই অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ আমাদের সুদের হার বার্ষিক হয়ে যাবে 8%। আশা করি তোমাদের আজকের এই অঙ্কটা ভালো লেগেছে আর তোমরা বুঝতে পেরেছো। এরকম যদি প্রশ্ন থাকে আশা করি তোমরা সবাই এই সূত্রটা মনে রেখে করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।